দেখুন, এটি একটি কালাপাতি ভ্যারাইটির সবেদা। এটি কালাপাতি জাতের সবেদা। কালাপাতি সবেদাটা বিশেষত্ব হচ্ছে ডিমের মতো আকৃতি হয়ে থাকে, পুরোপুরি গোলও না, পুরোপুরি লম্বাও না, মোটামুটি লম্বা হয়, মিডিয়াম সাইজের হয় এবং খেতে অত্যন্ত মিষ্টি, এবং সারা বছর এই সবেদাটি থাকে। তো এই গাছ আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন। এর ভ্যারাইটিটা হচ্ছে কালাপাতি চিকু, বা কালাপাতি বলে থাকে, বা অনেকে আবার থাই সবেদাও বলে থাকে। তো এটা আমি এখানে বেডের মধ্যে লাগিয়েছি এবং যথারীতি ঠিক একইভাবে মোটামুটিভাবে একই, এখানে আমি 1 ফুট মতো ছাড়তে পারিনি, আমি মোটামুটি 10-12 ইঞ্চি 10 ইঞ্চি মতো ছেড়ে দুটো গর্ত করেছি দুপাশে। এই গাছটির বয়স প্রায় 2 বছর এবং এই গাছটি থেকে আমি গত বছর বেশ কয়েকটি ফল পেয়েছিলাম। দেখুন, আমি সেই মিশ্র সারটি এখানে প্রয়োগ করছি। আপনারা অবশ্যই সার প্রয়োগের সময় মাটিটা এভাবে খুঁড়ে সারটা প্রয়োগ করবেন, সরাসরি মাটির উপরে যদি আপনারা সার ছড়িয়ে দেন সেক্ষেত্রেও সার গাছের গাছ টেনে নেবে, কিন্তু তাতে অনেক সময় লাগবে এবং সেক্ষেত্রে অনেক সার নষ্ট হয়। তো আমি বলবো অবশ্যই মাটিতে এইভাবে চারিদিক থেকে টবের চারিপাশ থেকে এরকম একটা সরু ড্রেন আকারে করে নিয়ে আপনারা সার দিতে পারেন, দিয়ে মাটি চাপা দিতে পারেন, অথবা টবের উপর দিয়ে সার ছড়িয়ে দিয়ে ভালো করে মাটি দিয়ে ঢেকে দিতে পারেন এবং মাটিটা ভালো করে খুঁড়ে দিতে পারেন। তো এইভাবে সবসময় সার দিয়ে চাপা দেবেন এবং জল দিয়ে দেবেন। সার দেওয়ার আগে আমি বলবো মাটিটা একটু ভিজিয়ে নেবেন, তাতে আপনাদের মাটিটা খুঁড়তে সুবিধা হবে। তাহলে চলুন আপনাদের সেই সারের মিশ্রণটি আমি দেখিয়ে দিই। 20% নিচে নিম খোল, 20% সর্ষের খোল, আর এখানে গাছের ফলের বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে ফসফরাসের এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সেই কারণে আমরা হাড়ের গুঁড়ো নিচ্ছি 40% এবং 5% নিচ্ছি আমরা ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট ফলের আকার বড় করতে যথেষ্ট সাহায্য করে এবং আমরা নিচ্ছি 20-20-0-13 এবং কিছু পটাশ। এই খাবারটা মিশিয়ে নিলাম, এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং সালফার, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম ও আরও অন্যান্য অনেক অনুখাদ্য রয়েছে। আমি এর মধ্যে তাও বাইরে থেকে অনুখাদ্য দিচ্ছি মোটামুটি 5 গ্রাম মতো। এখানে আমি যেটা দিলাম এর মধ্যে জিঙ্ক, বোরন, মলিবডিনাম, এছাড়া আরও অন্যান্য উপাদান রয়েছে, সব দিয়ে মিশিয়ে দিলাম। এটি মোটামুটিভাবে 2 মাস অন্তর আপনারা যে কোনো গাছে প্রয়োগ করতে পারেন। সব গাছের ক্ষেত্রে প্রয়োগ করে আমি মোটামুটি দেখেছি খুব ভালো রেজাল্ট আসে। আমি এখানে জৈব রাসায়নিক দুটো সার মিশিয়ে দিলাম। এর পাশাপাশি আপনারা চাইলে সর্ষের খোল বীজে জল সপ্তাহে 1 দিন করে অবশ্যই দিতে পারেন, তাতে আরও ভালো রেজাল্ট পাবেন। আর এখন যেহেতু ফুল এসে গেছে, তো এই সময় আপনাদের যেটা করতে হবে 7 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড অল্টারনেটিভ করে ব্যবহার করতে হবে। সকলে ভালো থাকবেন, অনেক অনেক আপনাদের শুভেচ্ছা জানাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।